শুরু করার আগে যে কথাটা বলার, আমার চুলটাকে দেখে কেউ পাগল পেবো না, কারণ কাল রাতে আমি ছোটো ছোটো বিনুনি করে রেখেছি যাতে সরস্বতী ঠাকুরের মতন হয়। তো আমার চুলটা এমনিতেও কার্লি, সেই জন্য তাও প্রথমেই আগে বলে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অ্যান্ড আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে পঞ্চমী, পঞ্চমীর শুভেচ্ছা সকলকে জানাই, সবাই পঞ্চমীতে ভীষণ 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 ভালো করে কাটো। ব্লগিং শুরু করার আগে কোনো মেশিনের আওয়াজ পাওয়া যাবে এই মানে এই ভিডিওতে, কোনো গাড়ির আওয়াজ পাওয়া যাবে এটা আমার সাথে কেন জানি না হয়। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার লুক। তোমরা যদি ফুল লুক দেখতে চাও আমাকে ইনস্টাতে ফলো করে দিও, আমার স্ক্রিনে দেওয়া রইলো, অবশ্যই দেখে নিও। আর এই হচ্ছে আমার পঞ্চমী লুক। আর এই যে আরেকটা কথা, আমার যে স্মার্ট ওয়াচটা ছিল ওটা এক বছর না হতে হতেই ব্যাস চলে গেছে, তো সেই জন্য মনটা একটু খারাপও হচ্ছে। আর এই যে মা আমাকে এটা পুজো দিল, মানে এটা আমার না, এটা মাই কিনেছে, মা বললো পর আমি নয়, আমার কাছে আরেকটা আছে ওটা নিয়ে চালু করে দিয়েছে। কেন লাগছে অবশ্যই জানিও। আর শরীরটা একটু ভালো লাগছে না, পেটে প্রচণ্ড ব্যথা করছে, সেই জন্য এখন ঠিকঠাকই লাগছে, অ্যাসিডিটির জন্য ব্যথা করছে সেই জন্য। আর এই যে আমার মা, দেখো এখনও তো আর মেকআপই হয়নি, এখন সে শাড়ি ঠিক করতেই ব্যস্ত, আর আরেক গিন্নি আছে সে ছেলেকে সামলাচ্ছে, তো ওদেরকে দেখাচ্ছে। কেমন লাগছে মা, কেমন লাগছে তোমার? ও ভালো না কেন, কি হয়েছে, কি তোমার মনে এত কষ্ট কেন, কি হয়েছে? আমি গেস করতে পেরেছি কি হয়েছে। বাবা কেমন লাগছে তোমার, ভালো লাগছে? আমার আইসক্রিম খাবো, আইসক্রিম খাবে, আমি খাবো তো ফারুদা, তো সেটা এখন খাবো।
আমি ফুচকা খেলাম না, আমার যেহেতু পেটটা খুব ব্যথা সেই জন্য আর খেলাম না। মানে এই যে এগ রোল শুরু, মানে খাওয়া আমাদের কমপ্লিট, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যেখানে এগ রোল শুরু হয়েছে করা আর এখন বন্ধ হয়েছে, এরকম এখন এগ রোলের পর্ব চলছে। তুমি মুগ্ধ পাই না? হ্যাঁ পাপা, এরকম কিন্তু চুল কেটেছে। তুমি মুগ্ধ হবে না, মুখ ধুয়েছো, শোনা ছিল তো তুমি আবার এখন রিলিজ দেখছো। ফাইনালি এখানে লাইট লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে এই যে লাইট লাগানো হয়েছে এই জায়গাটা, এই যে ভাল লাগছে। তোমাদেরকে না কালকে একবারে বাইরেরটা দেখাবো যে কেমন লাগছে। ব্লগটা এখনই আমি এন্ড করছি। তো এখন আমি যেটা ভাবছি যে এই যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই দিনগুলো পুরো একদম কী বলবো আর এক্সপ্রেসের মতো একদম চলে যায়। আর যখন আসে পুজোটা একদম কচ্ছপের মতো আস্তে 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 আসে, যেমন যায় একদম তাড়াতাড়ি চলে যায়। কীভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে বোঝাই মুশকিল। চলো এখন ব্লগটাকে শেষ করি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও ষষ্ঠীতে, মানে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে মিনি ব্লগ অ্যান্ড বড় ব্লগে। আর ইনস্টাতে যদি আমাকে ফলো করতে চাও আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইলো, অবশ্যই ফলো করতে বলে না। আজকে টাটা।